नमस्कार डिजिटल बांगलाय आपनादेर स्वागत। এই মুহূর্তে করোনার আপডেট নিয়ে এসে হাজির হয়েছি আমরা। গত বেশ কয়েক দিন ধরে করোনার বারবারন্ত কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর তাই তো 3 ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে এবং 8 থেকে 12 শ্রেণী পর্যন্ত অন্যদিকে কলেজের পঠন পাঠন শুরু হবে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি রয়েছে পরিস্থিতি উত্তরবঙ্গের আমরা বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে জানিয়ে রাখা ভালো যে গত বেশ কিছুদিন ধরে বিশেষত তৃতীয় ঢেউয়ের শুরু থেকেই শিশুরা যে ARI আক্রান্ত হচ্ছিলেন সেই পরিসংখ্যানটা অনেকটাই কমে গিয়েছে। আমরা এক নজরে দেখে নেব উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কি পরিস্থিতি। প্রথমে আসব যে জেলায়, সেই জেলা উত্তরবঙ্গের আপডেট নিয়ে যে জেলাগুলোতে আসব সেই জেলার প্রথমেই রয়েছে গ্রাফিক্স হিসেবে আমরা এক নজরে দেখে নেব উত্তরবঙ্গের আপডেটগুলি। প্রথমে আসবো কোচবিহারে। কোচবিহারে আক্রান্ত 118, সুস্থ 144, মৃত্যু নেই। আলিপুরদুয়ারে মোট নতুন করে করোনা আক্রান্ত 90 জন, সুস্থ 90 জন, মৃত্যু নেই। আসবো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি নতুন করে করোনা আক্রান্ত, জলপাইগুড়িতে 110, সুস্থ হয়েছেন 183 জন, মৃত্যু রয়েছে 1। কালিম্পং, কালিম্পংয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 15 জন, সুস্থ হয়েছেন 36 জন, মৃত্যু নেই। আসবো দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 86 জন, সুস্থ হয়েছেন 276 জন, অন্যদিকে মৃত্যু হয়েছে 2 জনের, যেটা ভাবাচ্ছে উত্তরবঙ্গকে। আসবো উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 20 জন, তবে সুস্থতার হার অনেকটাই বেশি, 97 জন নতুন করে সুস্থ হয়েছেন, মৃত্যু নেই। আসবো দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা যেখানে 43, সুস্থ হয়েছেন 101, অন্যদিকে 1 রয়েছে মৃত্যু। আসবো মালদাতে। মালদায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 108 জন, সুস্থ হয়েছেন 196 জন, মৃত্যু 1। এবার আমরা আসবো বিভিন্ন যে জেলা, জেলার কি পরিস্থিতি রয়েছে জেলা থেকেই আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধিরা তুলে ধরবেন আপনাদের সামনে। আমাদের সাথে রয়েছে বিভিন্ন জেলার প্রতিনিধিরা। প্রথমেই আসবো এই মুহূর্তে আমাদের সাথে কোচবিহার থেকে রয়েছে অমৃতা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। প্রথমেই আসবো আমরা শিলিগুড়ির দিকে। কি রয়েছে পরিস্থিতি করোনার? আমরা দেখেছি শিলিগুড়িতে গত 24 ঘন্টায় 2 জন মৃত্যু হয়েছে, কি বলবে রিনা? একেবারে পর্ণা, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টার যে আপডেট রয়েছে আমাদের কাছে সংক্রমণের, সেই আপডেট অনুযায়ী কিন্তু দার্জিলিং জেলায় কিন্তু কালকে মোট 48 জন সংক্রমিত হয়েছেন। এবং সেদিকেই কিন্তু আমরা যদি চোখ রাখি পৌর নিগমের অন্তর্গত জলপাইগুড়ি জেলা, সেখানে কিন্তু 24 জন আক্রান্ত হয়েছে এবং সুস্থতার হার কিন্তু অনেকটাই বেশি রয়েছে, 134 জন মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং অনেকে তার মধ্যে কিন্তু হোম আইসোলেশনে থেকেও সুস্থ হয়েছে। এবং যদি আমরা নজর রাখি সচেতনতার দিকে বা এই যে সংক্রমণের গ্রাফ রয়েছে সে যে কমে আসছে তার দিকেও যদি আমরা খেয়াল করি, তাহলে বলা যেতে পারে কোথাও না কোথাও যে এই ওয়েদার রয়েছে যেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে শিলিগুড়িতে কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকটাই শীত লক্ষ্য করা যাচ্ছে এবং যার ফলে কিন্তু রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, সে কারণে বলা যেতে পারে মানুষ বাড়ির থেকে কম বেরোচ্ছে, যার ফলে কিন্তু যে সংক্রমণের যে হারটা তা কিন্তু হ্রাস পাচ্ছে এবং পাশে
পাশাপাশি অপরদিকে কিন্তু এটাও লক্ষ্য করা যাচ্ছে যখন এই নিম্নমুখী এই করোনার গ্রাফ সেই মুহূর্তে কিন্তু মানুষ আবারও অসচেতন হয়ে পড়ছে। অনেক মানুষকেই দেখা যাচ্ছে কিন্তু যারা মাস্কবিহীন অবস্থায় রাস্তায় বেরোচ্ছেন, এবং যে মৃত্যুর কথা তুমি বললে এখনো পর্যন্ত কিন্তু শিলিগুড়িতে তেমন কোনো খবর পাওয়া যায়নি। পর্ণা, ধন্যবাদ রিনা, শিলিগুড়ির সঙ্গে থেকেও শিলিগুড়ির আপডেট আপনারা শুনলেন। আমরা এরপর চলে যাব কোচবিহারে, কোচবিহারের কি পরিস্থিতি রয়েছে অমৃতা? দেখো, ইতিমধ্যে কিন্তু তুমি জানিয়েছো যে 144 জন সুস্থতার হার রয়েছে গতকালকের পরিসংখ্যান অনুযায়ী, এবং 118 জন কোভিড অ্যাক্টিভ হয়েছে গতকালকে। এই সংখ্যাটাই কিন্তু ডিএম সূত্রে পাওয়া গেছে। তোমাকে জানিয়ে রাখি যে দুদিন থেকে কিন্তু করোনার গ্রাফ কিন্তু আমরা একটু নিম্নমুখী দেখতে পাচ্ছি, যার জন্য কিন্তু স্বস্তিতে রয়েছে জেলাবাসী। পাশাপাশি এই যে 118 জন, 118 জনের মধ্যে 41 জন রয়েছে কোচবিহার সদরের, এবং 11 জন দিনহাটা মহকুমার, 11 জন তুফানগঞ্জের, 11 জন রয়েছে, 16 জন রয়েছে মেখলিগঞ্জের, এবং 39 জন মাথাভাঙ্গার। মাথাভাঙ্গার কিন্তু সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে এই দু একদিনে। কিন্তু মাথাভাঙ্গার পরিসংখ্যান কম ছিল, কিন্তু আজকে কিন্তু হঠাৎ করে মাথাভাঙ্গার পরিসংখ্যানটা একটু বেশি দেখা যাচ্ছে। অপরদিকে জানিয়ে রাখি যে যেহেতু কাল থেকে স্কুল খুলছে, কিছুদিন পরেই রয়েছে পৌরসভা ভোট, যদিও এখনো ডিক্লেয়ার হয়নি তবুও রয়েছে, এবং এই যে অনেকটাই যে নিম্নমুখী রয়েছে করোনার গ্রাফ তাতে কিন্তু জেলাবাসী স্বস্তিতে রয়েছে, এবং তারা এটাই মনে করছে যে হয়তো বা স্কুলে এবার ফেরা সম্ভব হবে বাচ্চাদের। পর্ণা, আমরা এবার চলে যাব জলপাইগুড়ি থেকে, আমাদের প্রতিনিধি ধীমান রয়েছে। ধীমান, কি পরিস্থিতি জলপাইগুড়ির? তোমাকে প্রথমে জানিয়ে রাখি গত 24 ঘন্টায় লাস্ট যে করোনার আপডেট স্বাস্থ্য দপ্তর সূত্রে আমরা পেয়ে থাকি, সেখানে কিন্তু গত 24 ঘন্টায় 110 জন করোনায় আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন নতুন করে 183 জন, এবং একজন কিন্তু জলপাইগুড়ি জেলায় মারা গেছেন। সব মিলিয়ে কিন্তু জলপাইগুড়ি জেলার এক সপ্তাহের রিপোর্টটা যদি দেখি, তাতে কিন্তু কিছুটা কমতে চলেছে করোনার যে সংক্রমণ জলপাইগুড়ি জেলায়, সেই সংক্রমণ কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো, জলপাইগুড়িতে যেরকম অসচেতনতা ছবি আমরা মাঝে মাঝে লক্ষ্য করি যে মাস্ক ছাড়াই অনেক মানুষ এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে কিন্তু করোনার যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, সেই টেস্ট কিন্তু অব্যাহত রয়েছে। প্রতিদিনই কিন্তু কোনো না কোনো জায়গায় সেই টেস্ট আমরা লক্ষ্য করছি। গতকালও কিন্তু জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন এলাকায় সেই টেস্ট কিন্তু আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো যে আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু সমস্ত স্কুল কলেজ যে খুলছে, অষ্টম শ্রেণী থেকে ক্লাস 12 পর্যন্ত কিন্তু সেই স্কুল হবে, এবং গতকাল কিন্তু আমরা দেখিয়েছিলাম যে সমস্ত স্কুল জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে কিন্তু স্যানিটাইজেশনের যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করেছি। গতকাল কিন্তু জলপাইগুড়ি ফণীন্দ্রদেব উচ্চ বিদ্যালয়ে কিন্তু সেই স্যানিটাইজেশনের প্রক্রিয়া চলছে, পাশাপাশি দেশবন্ধুনগর স্কুল এবং শহরের সব স্কুলেই কিন্তু সেই স্যানিটাইজেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করেছি। পর্ণা, ধীমান, আর একটা প্রশ্ন তোমার কাছে রাখবো যে আমরা জানি আগামীকাল থেকে স্কুল খুলছে, সেক্ষেত্রে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর স্কুলের ছাত্রছাত্রীরা যাবেন। স্কুলের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর যারা রয়েছেন, বিশেষত অষ্টম নবম এই দুটো শ্রেণীতে কিন্তু অনেকেরই করোনার কোনো ভ্যাকসিনেশন এখনো হয়নি। আমরা দেখেছি যাদের 15 বছর হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন যেহেতু শুরু হয়েছে, সেক্ষেত্রে কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে অভিভাবকদের? কিছু পেলে সেরকম প্রতিক্রিয়া? Yeah.
দেখো কিছুদিন আগে থেকেই কিন্তু জলপাইগুড়ি সমস্ত স্কুলে যে ভ্যাকসিনেশনের যে একটা প্রক্রিয়া, মাধ্যমিক ক্যান্ডিডেটদের কিন্তু সেই ভ্যাকসিনেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো যে বুস্টার ডোজ, সেই বুস্টার ডোজের প্রক্রিয়া কিন্তু জলপাইগুড়ি ফার্মাসি কলেজে শুরু হয়ে গিয়েছে। তবে গতকাল স্কুলের খবর করতে গিয়ে যেটা আমরা জানতে পারলাম যে স্কুল যখন খুলবে সেই গেটেই কিন্তু স্যানিটাইজেশন এবং অন্যান্য মাস্কের কিন্তু ব্যবস্থা থাকবে, এমনটাই কিন্তু জলপাইগুড়ি ফণীন্দ্রদেব স্কুলের প্রধান শিক্ষক কিন্তু আমাদের এমনটাই জানিয়েছেন। পর্ণা, আমরা এবার চলে যাব একটু রিনার কাছে শিলিগুড়িতে। রিনা, তোমার কাছে প্রশ্ন থাকবে যে গেটে, বিভিন্ন স্কুলের গেটে স্যানিটাইজার মাস্ক থাকলো, ঠিক আছে, কিন্তু তারপরেও অভিভাবকরা কতটা নিশ্চিত যে করোনা একেই, আর অন্যদিকে স্কুলে অষ্টম এবং নবম বিশেষত যাদের করোনার কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি, কারণ 15 থেকে 18 ভ্যাকসিনেশন শুরু হয়েছে কিন্তু 15-র কম তাদের ভ্যাকসিনেশন হয়নি, তো সেই ক্ষেত্রে অভিভাবকরা কতটা সেফ ফিল করছে শিলিগুড়িতে? এটাই নিম্নমুখী ছিল তখন, কিন্তু নবম শ্রেণী থেকে কিন্তু যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সে সমস্ত ক্লাসগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছিল, এবং সেই সময় আমরা দেখেছিলাম স্কুল খোলার আগে স্কুলের ভালোভাবে স্যানিটাইজেশন, তারপর কিন্তু স্কুলে ঢোকার সময়ও সমস্ত নিয়মাবলী যে রয়েছে করোনা সে সমস্ত কিছুই কিন্তু পালন করা হয়েছিল, এবং যে স্কুলে প্রবেশের যে একটি টাইম রয়েছে সে টাইমে কিন্তু দুটি ক্লাস প্রবেশের এবং তার কিছুক্ষণ পর আবার দুটি ক্লাস প্রবেশের এমনভাবেই কিন্তু সে সময় দেখা গেছিলো, কিন্তু তারপর যেহেতু আবারও করোনার গ্রাফ উচ্চতর ছিল তারপরে কিন্তু স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়, এবং এই মুহূর্তে এরপরেও কিন্তু গতকাল থেকে কিন্তু যে স্কুল খুলতে চলেছে তার আগে কিন্তু শিলিগুড়িতেও একই চিত্র লক্ষ্য করা গেল যে আবারও কিন্তু স্কুলগুলো রয়েছে তা কিন্তু ভালোভাবে স্যানিটাইজ করা হচ্ছে, এবং যে স্কুলে ঢোকার আগে কিন্তু যে মাস্ক কিন্তু কম্পালসারি রয়েছে, এবং পাশাপাশি যেটা তুমি বললে অভিভাবকদের প্রতিক্রিয়া, সেখানে কিন্তু দেখা যায় যে যখন স্কুলগুলো বন্ধ করা হলো তখন কিন্তু দেখা গিয়েছিল যে কিছু অভিভাবক, অর্ধেক শতাংশ যদি বলা যায়, সেখানে কিন্তু তারা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল, আবার অনেকেই যে রয়েছেন তারা কিন্তু বলেছিলেন যে অনলাইন শিক্ষার ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা কতটা শিক্ষা পাবে তা নিয়ে কিন্তু চিন্তিত অভিভাবকেরা, কিন্তু এই সময় যখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরিষ্কার চিত্র যেখানে যে করোনার গ্রাফ রয়েছে তা কিন্তু নিম্নমুখী, সেক্ষেত্রে বলা যেতে পারে অভিভাবকেরা কিন্তু অনেকটাই খুশি যে স্কুলে আবার যে তাদের বাচ্চারা রয়েছেন তারা আবার স্কুলে যেতে পারে, অর্থাৎ স্কুল আবার তার স্বাভাবিক ছন্দে ফিরবে, সেদিকটাতে কিন্তু অভিভাবকেরা অনেকটাই খুশি রয়েছে। পর্ণা, চলে আসবো অমৃতার কাছে, কোচবিহারে অভিভাবকদের প্রতিক্রিয়া কিরকম, কতটাই বা সেফ ফিল করছেন তারা? অমৃতা, দেখো গতকালকেই আমরা দেখিয়েছি বেশ কিছু স্কুলে কিন্তু স্যানিটাইজেশন বা সাফাই প্রক্রিয়া চলছে, স্কুলগুলো যেহেতু খুলবে অষ্টম থেকে একাদশ বা দ্বাদশ শ্রেণী অবধি অষ্টম নবমের ক্লাস বর্তমানে চলবে, কারণ কিছুদিন পরেই রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু যেটা আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অনেক ক্ষেত্রে মোবাইল বা ইন্টারনেটে যে পড়াশোনা করা হতো নেটের মাধ্যমে সেখানে কিন্তু অনেকেরই অনেক রকম অসুবিধার সম্মুখীন হতো, কারো মোবাইল ছিল না, কারো নেট প্রক্রিয়া সেভাবে কাজ করতো না, এই সমস্যাগুলো কিন্তু উঠে আসছিল, এবং বিভিন্নভাবে দাবি করা হচ্ছিল যে স্কুলে যেহেতু পড়াশোনা হয় না তার জন্য কিন্তু পরীক্ষা দিতে তারা নারাজ ছিল, সেই ক্ষেত্রে এবার স্কুল খোলাতে কিন্তু বেশিরভাগ, আমি বলবো 60% অভিভাবক কিন্তু খুশি, একধারে করোনার গ্রাফ নিম্নমুখী রয়েছে অপরদিকে স্কুলে স্যানিটাইজেশন প্রক্রিয়া চলছে, মাস্ক এবং স্যানিটাইজেশন করেই তাদের ক্লাসরুমে ঢোকানো হবে এবং দূরত্ববিধি মেনটেন করে তাদের বসানো হবে, এই সমস্ত প্রক্রিয়া রয়েছে, তাতে কিন্তু অভিভাবকরা অনেকটাই খুশি, কারণ গত 2 বছর থেকে তাদের পড়াশোনার প্রক্রিয়ার যে সিস্টেমটা ছিল সেটা অনেকটাই ভেঙে পড়েছিল এবং পরীক্ষা কিন্তু হচ্ছিল না, তাতে কিন্তু তারা অনেকটাই মনোবল ক্ষুণ্ণ হচ্ছিল, এবং বোঝা যাচ্ছে যেটা 60% অভিভাবক কিন্তু এতে খুশি রয়েছেন। পর্ণা, ধন্যবাদ আমাদের প্রত্যেক প্রতিনিধিকে, কোচবিহার থেকে আমাদের সাথে ছিলেন অমৃতা, শিলিগুড়ি থেকে।
তৃতীয় থাবায় স্কুল কলেজের দরজা আগামীকাল থেকে আবার স্কুলের দরজাগুলো স্কুলের প্রাঙ্গণগুলো মুখরিত হবে বাচ্চা শিশু থেকে শুরু করে ছাত্রছাত্রী প্রত্যেকের গুঞ্জনে কিন্তু তার মাঝেও কোথাও যেন একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে যে যাদের ভ্যাকসিনেশন হয়নি তাদের স্কুল খোলাটা কি ঠিক হলো এক মহল আবার বলছেন যে অবশ্যই ঠিক হলো এটা আর অন্য মহল আবার প্রশ্ন তুলছেন যে না ঠিক হচ্ছে না অন্যদিকে আবার অনেকের প্রশ্ন যে প্রাথমিক এ যারা পড়েন যারা ক্লাস ওয়ান থেকে ক্লাস সেভেন অবধি পড়েন তাদের কি হবে পঞ্চম থেকে সপ্তম তাদের জন্য পাড়ায় শিক্ষালয়ের নতুন যে পদ্ধতি সেটা চালু হতে চলেছে সাতই ফেব্রুয়ারি থেকে আবার বিভিন্ন জেলায় শিক্ষকেরা কিন্তু এই যে প্রাথমিকের জন্য পঞ্চম থেকে সপ্তমের জন্য যে পাড়ায় শিক্ষালয় সেটার বিরোধ করছেন সব মিলিয়ে দেখতে গেলে এই মুহূর্তে করোনা বিধ্বস্ত যে পরিস্থিতি সেটা আমরা অল্প অল্পভাবে কাটিয়ে উঠতে চলেছি কিন্তু তার আগেই আমাদের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আবার অন্যদিকে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে 15 থেকে 18 কিন্তু ভ্যাকসিনেশন প্রক্রিয়া ইতিমধ্যে যারা অনেকে ভাবছেন যে আমার 15 বছর এক্স্যাক্টলি হয়নি একটু 2 মাস 1 মাস কম রয়েছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভ্যাকসিনেশন 15-র একটু যারা কম রয়েছে তাদের ক্ষেত্রেও হচ্ছে অর্থাৎ যাদের ওই বছরটা রয়েছে সেই বছরেও কিন্তু হবে এই মুহূর্তে আমরা এ পর্যন্তই রাখবো পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায় নমস্কার।